ফরিদপুর তিন আসনে স্বতন্ত্র প্রার্থী একে কে আজাদের নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ মিলেছে গেল রাতে পৌর তিন নম্বর ওয়ার্ড পশ্চিম গঙ্গাবর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ইগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা এদিকে জামালপুর পাঁচ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর নির্বাচনী ক্যাম্প ও সমর্থকের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকার সমর্থকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কাশারুপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে রেজাউল করিমের একটি ক্যাম্পে হামলা চালায় বিশ থেকে ত্রিশ জন পরে আগুন ধরিয়ে দেয় প্রচার কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমের বাড়িতে ভাঙচুর ও লুটপাটও করে তারা